মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আকাশ পাপড়ি। সবাইকে অনেক স্বাগত এবং অনেক ভালোবাসা জানিয়ে আজকে আরও একটা নতুন ভিডিও শুরু করছি। এনাও মাংস দিয়ে লুচি দিয়ে দিলাম আর ডালটা হচ্ছে, বুঝছ? খুশি? কালকে দিকে খেতে ইচ্ছা করছে, তাই না? মাংস লুচি কালকে মাংস রান্না হয়েছিল, ভাত করেছিলাম, ভাত করতে হবে, মাংস করতে হবে, তো আবারও লুচির আবার এক্সট্রা একটা ঝামেলা, তো সেই জন্য বলেছিলাম যে ভালো হয়েছে যে আজকে লুচি করা হবে, সঙ্গে ছোলার ডাল হবে। তো কালকে তরকারিও কিছুটা ছিল, তো সেটা দিয়েও স্বাদ পুরনো হয়ে গেল, আর কিছুটা আছে, ওটা ভাইকে দেব। খাও তাহলে। আচ্ছা, কমপ্লিট। আর লুচি গরম গরম ভাজতে ভাজতে মোটামুটি সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, আর লাস্টের দিকে লুচিগুলো একটু কম ফুলেছে, তো যাই হোক নরম আছে। আর এই যে আমি ছোলার ডাল রান্না করেছি, তো মাংসর তরকারি দিয়ে সবার লুচি খাওয়া হয়ে গেছে জন্য ডালটাকে আর ঘন করিনি। দেখো ডালটাকে একটু পাতলা করেছি, আর ছোলার ডালের মধ্যে একটু আলুও দিয়েছিলাম যাতে ভালো লাগে খেতে। তো এটা পাতলা করেছি, তাহলে ভাত দিয়ে খাওয়া হয়ে যাবে, কারণ আমি আর মা রয়েছি, মাংসর তরকারি এখনো একটু রয়েছে, তো সেই কারণে ডালটাকে ঘন করিনি লুচির সাথে খাওয়ার মতন, ওই জন্য একটু পাতলা করলাম, ভাত দিয়ে খাওয়া হবে। তো এখন আমিও বেরিয়ে নিই, ছোলার ডাল দিয়ে মাংসের তরকারি দিয়ে লুচি খেয়ে নেবো। খাওয়া দাওয়া সেরে কিছুক্ষণ পর এখন চলে এসেছি বাসনগুলো মাজতে, অনেকগুলোই বাসন জমেছে সবার, যেহেতু খাওয়া দাওয়া করা হয়েছে তার উপর লুচি তরকারি এসব করা হয়েছে, তরকারি না ডাল করা হয়েছে। আর এই টাইমটাতে না প্রচণ্ড ঘুম পায়, মানে যদি সকালে তো বেশ অনেক কাজকর্ম থাকে প্রত্যেকটা সংসারে, তো সব কাজকর্ম সারার পরে যখন খাওয়া দাওয়া করা হয়, খাওয়া দাওয়ার পরে মানে মনে হয় যেন প্রচণ্ড ঘুম পাচ্ছে, একটু রেস্ট করলে একটু ঘুমালে মনে হয় খুব শান্তি লাগবে, তো সেরকমই লাগছে। আর তার উপর এতক্ষণ ঘরে ছিলাম ফ্যানের হাওয়ায়, মানে যেখানে খাচ্ছিলাম, তো প্রচণ্ড ঘুম পেয়ে যাচ্ছিলো, তো ভাবলাম যে রোদের মধ্যে বাসনগুলো রয়েছে চটপট বাসনগুলো মেজে ফেলি। আর আজকে যেহেতু আমাদের দুপুরে সবার খাওয়া দাওয়া হয়ে গেল, তো আর আমি ছোলার ডালটা করেছি, ডালটা একেবারেই কেউ খাওয়া দাওয়া করেনি, তো আবার নতুন করে কোনো তরি তরকারি বা কিছু ডাল রান্না করব না, তাহলে সেটাই নষ্ট হবে বা বেঁচে যাবে, তো সেই কারণে মা বলল যে তাহলে একটু পরে ভাত করে ফেলা হবে, ভাতের সঙ্গে না হয় আলু সেদ্ধ দিয়ে দেবে, তাহলে আলু সেদ্ধ ভাত আর সঙ্গে ছোলার ডাল দিয়ে খাওয়া দাওয়া করা হবে, তো সেই জন্য একটু পরেই রান্নাটা চাপাবে, কারণ এখন কেউই খাওয়া দাওয়া করবে না। আর মেঘলা মেঘলা ওয়েদার থাকা সত্ত্বেও এখন হঠাৎ করে খুবই কড়া রোদ পড়েছে, আর রোদের মধ্যে বাসন কোসন থাকলে পরে না বাসন ফেটে যায়। কিছুদিন আগে অনেক পুরনো দিনের একটা বাটি, অথচ সেটা রোদে যেহেতু উপুর করে দেই বাইরে জল ঝরতে দেওয়ার জন্য, বেশিক্ষণ থাকলেই তাপে গ্লাস ফেটে যায়, এমনি স্টিলের জিনিসও ফেটে যায়, তো সেরকমই একটা বাটি ফেটে গেছে। সকালে তো সবাই মিলে লুচি, মাংসর তরকারি আর হচ্ছে ছোলার ডাল, এগুলো মিলে খাওয়া দাওয়া হয়েছে, ব্রেকফাস্ট না একদম লাঞ্চ মেনুই বলতে পারা যায়, কারণ অনেকটা বেলাতেই খেয়েছি আর কারোর খিদে নেই, তো ভাতটা শুধু করা হয়নি, আর একটু পরে হয়তো ভাতটা করা হবে, কারণ ভাতটা করলেও এখন কেউই খাবে না, মোটামুটি বিকেলের আগে আগে বা বিকেলে এরকমই খাওয়া হবে। আর ডালটাও করা রয়েছে কালকে রাতে, মানে কালকের ডালও করা রয়েছে মুসুরির ডাল ডাটা দিয়ে, তো সেটাও এখনো কিছু হয়নি। তো যাই হোক, এখন আর খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হবে না খানিকক্ষণ বাদে ছাড়া, তো অনেক বাসন কোসন বেরিয়েছিল, সবাই মিলে খাওয়া দাওয়া হয়েছে, তারপরেও রুটি ফুটি সরি লুচি করা হয়েছে, সেগুলো মাখাতে, তো রোদের মধ্যে মানে কলপারে আমি রেখে দিয়েছি মাজবো জন্য, তো খাওয়া দাওয়া করতে করতে খেতে দিতে দিতে অনেকটা যেহেতু বেলা হয়ে গেছে, তো রোদ একদম কড়া রোদ পড়ে গেছে, বাসনগুলো মানে রোদে ছিল, তার জন্য ভাবলাম যে মেজে ফেলি একটুখানি কষ্ট করে রোদের মধ্যে, তো মেজে ওগুলোকে উপুর করে দিয়েছি। আর তারপরে আমিও হাত পা ধুয়ে ঘরে চলে এসেছি, এখন সবাই ঘুমাচ্ছে, মা বাবা ওই ঘরে ঘুমাচ্ছে, আমার হাজবেন্ড মনে হয় দোকানে, দোকানটা বন্ধ করার সময় হয়ে গেছে, এখন বাজে হ্যাঁ 12টা বেজে গেছে। আর আমি ঘরে এসে হাত মুখটা মুছে ফ্যান চালিয়ে জামা কাপড় ভাঁজ করছিলাম, তো তারপরে ভাবলাম একটুখানি রেস্ট করব, মানে শোবো, সে ঘুমাই আর ফোন ঘাটে যাই করি, তো ঘুম তো খুব পাচ্ছে, তো জামা কাপড়ই ভাঁজ করছিলাম। এই দেখো, এই যে বেড কভার ছিল, দুটো বেড কভার কেচেছিলাম, সেগুলো ভাঁজ করা হয়নি, এর ভিতরে এর বালিশের কভারগুলো রেখে দিয়েছি, তাহলে মানে তা না হলে হারিয়ে যায়, খুঁজে পাই না, তো সেই জন্য এর মধ্যে করে রাখি আমি, তো দুটো বেড কভার ভাঁজ করলাম। আর যে আমার সেই ড্রেসটা ল্যাগিন্স, এখানে আমার হাজবেন্ডের শার্ট রয়েছে, সাদা শার্ট, সাদা পাঞ্জাবি, জিন্স, তো এগুলো ভাঁজ করলাম, এগুলোকে এখন জায়গা মতন রেখে দেবো। এখন বাজে বিকেল 5টা, আর আমি ঘুমিয়েছিলাম দুপুরবেলা, তোমাদেরকে যখন লাস্ট তোমাদের সঙ্গে কথা হয়েছে, তো তখন জামা কাপড় ভাঁজ করে রেখে ঘুমিয়েছিলাম, তো মা আবার দুপুরবেলা ভাত করেছে, আলু সেদ্ধ আর ভাত করা হয়েছে। আর তারপরে ঘুম থেকে উঠলাম 3টে নাগাদ, তো ঘুম থেকে ওঠার পরে স্নান দান করেছি, স্নান করে পুজোর মানে বাসন কোসন মেজে পুজো দিয়েছি, এখনও ভাত খাওয়া হয়নি, তো আজকে ভাবলাম যে একটুখানি শর্ট ভিডিও করি,
তো দু একটা শর্ট ভিডিও করে এসে তারপরে আমি আর আমার হাজবেন্ড দুজনেই ভাত খাবো। ও খায়নি, মানে ভাত খাওয়া হয়নি বলতে দুপুরে লুচি খাওয়া হয়েছিল, তো সেই জাস্ট লাস্ট খাওয়া দাওয়া। তো ওই জন্য দেখো আমি রেডি হয়েছি, তো আমার সেই নতুন দুলটা পরেছি। দুলটা কিন্তু ভীষণ সুন্দর, মানে আমাকে পরে কেমন লাগছে জানি না, তবে দুলটা কিন্তু খুব সুন্দর। দেখো ছটা মানে লেয়ার করা আছে, খুব সুন্দর দুলটা। আর আমি আমার এই কি কালার বলবো, পুরো গ্রিন নয়, লাইট একটা গ্রিন কালারের, আর মিরর ওয়ার্ক করা আছে। আমি এরকম একটা কুর্তি নয়, আনারকালি আর কি পরেছি, এটাও আমার ভীষণ ফেভারিট। তো এখন ওপরে যাব, মানে ওই যে দোতলার ছাদে যাব, তো ওখানে গিয়ে আমরা শর্ট ভিডিও করব। যাচ্ছেন মহাশয় হেলে দুলে ঘুম থেকে উঠে। তোমার কি আজকে ভিডিও করার কোনো ইচ্ছে নেই? ঘুম পাচ্ছে, ঘুমের টাইম দুপুর বেলা, আর তুমি বিকেল বেলা শর্ট ভিডিও করার সময় তোমার ঘুম পাচ্ছে না? আমি যখন ঘুমিয়েছি আমাকে সে খালি ডাকছে। তো এখন আমাদের শর্ট ভিডিও হয়ে গেছে, চার চারটে শর্ট ভিডিও করেছি। তো ওই দেখো, দেখি তাকাও একটু, ওর আজকে মুড একদম ভালো নেই, জানি না কেন অস্থির হয়ে গেছে। ওই জন্য তা না হলে আরো কয়েকটা ভিডিও করা যেত, ভালো করে করা যেত। তো চলো এখন আমরা নিচে চলে যাই, টাটা। আর এখন সন্ধ্যাবেলায় হাত মুখ ধুয়ে ভাত খেতে বসেছি সেই ছোলার ডাল এবং আলু সেদ্ধ দিয়ে। তো ডালটা সত্যি খুব ভালো হয়েছিল, আমি নিজে রান্না করেছি বলে বলছি না, তো অসাধারণ হয়েছিল। আর বাঙালি তো বাঙালি হয়, মানে একদম ভাত প্রিয় বাঙালি, যাকে বলে ভেত বাঙালি। তো সারাদিন লুচি ছোলার ডাল এসব খাওয়া দাওয়ার পরে সন্ধ্যাবেলায় এতক্ষণে মানে ভাত খেতে পেরে যে কী শান্তি লাগছে, মনে হচ্ছে যেন ডাল ভাতও অমৃত। বেজে গেছে রাত্রি 9টা, আর এখন যাব রান্নাঘরে। আজকে অনেকটাই রাত্রি হয়ে গেল, তার কারণ আজকে বিকেলে শর্ট ভিডিও করেছিলাম, তারপরে এসে সন্ধ্যাবেলায় খাওয়া দাওয়া করেছি। খাওয়া দাওয়া করে দুপুরে বাসনকোসন ছিল, সেগুলো একবারে মেজেছি, তো ওইগুলো কমপ্লিট করে এসে দেখি রাত্রি 8টা বেজে গেছে। আর তখন চাইছিল শরীর একটুখানি রেস্ট, তো মানে শর্ট ভিডিও করেছি, তারপরে খাওয়া দাওয়া করার পরে মানে কিছু যদি কাজ করি তারপরে দেখবে খাওয়া দাওয়া করলে মানে শরীরটা পুরো একদম চায় যেন একটু ঘুমাই বা একটু শুয়ে পড়ি। তো যাই হোক, তার জন্য এক ঘন্টা লেট হয়ে গেল। আর মারও ব্লাউজের কাজের বেশ প্রেশার ছিল, তো সেটার জন্য ব্যস্ত ছিল। মাও সন্ধ্যাবেলা স্নান দান করেছে, তো এখন রান্নাঘরে যাবো আমরা দুজনে। আর আজকে কি রান্না হচ্ছে, মা তো বললো আলু পটল দিয়ে তরকারি করবে, তো চলো সেটাই করবো। আর আজকে ভাবছি একটু ডিফারেন্ট করে করব আলু পটলের তরকারিটা, আমার মায়ের একটা রেসিপি, মানে মা এরকম করে মাঝে মাঝে, তো সেরকমই দেখি যে করা হয় কিনা বা করতে পারি কিনা। আর আমার হাজবেন্ড আবার ডিম আনতে গেল, ও সয়াবিন বলো আলু পটলের তরকারি এই ধরনের তরকারিগুলো খুব অপছন্দ করে, তো তার সঙ্গে একটা ডিম থাকলে ওর চলে যায়, কোনো ব্যাপার না। আবার এদিকে আমার শ্বশুর মশাই মানে বাবা আবার খুব মানে আলু পটলের তরকারি, আলু ফুলকপির তরকারি এগুলো বেশ পছন্দ, মানে বেশি পছন্দ করে, তো এই আর কি ব্যাপার। তো চলো এখন রান্নাঘরে যাই, আর তরকারি কিভাবে করছি, কি মানে কিভাবে রেসিপিটা করছি তোমাদের সঙ্গে শেয়ার করব। চলো রান্নাঘরে আসলাম, আর এসে দেখছি মার ভাত বসানো হয়ে গেছে, আর মা করছিল লেবু চা। তো খুব আরামদায়ক মনে হচ্ছে আমার কাছে এখন লেবু চাটা দেখে, কারণ আমার কয়েকদিন ধরে একটু ঠান্ডা ঠান্ডা সমস্যা হচ্ছে, গলা শুনেই বুঝতে পারছো। তো চলো রেসিপিটা দেখাই। এখানে পটল ভেজে নিয়েছি, ডিমও ভেজে নিয়েছি, আর এখানে আছে কাঁচা লঙ্কা আদার পেস্ট, আর এখানে আছে থেঁতো করা পেঁয়াজ আর রসুন। আর আলুটাকে আমি এখন ভাজছি, তো মোটামুটি ভাজা হলে এর মধ্যে আমি পেঁয়াজটা আর রসুনটা দিয়ে একটু ভাজা ভাজা করে নেব, যেহেতু আদ বাটা করা আছে, পুরো ভালো করে মিহি করে বাটানি। তো এরপরে এটা ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে বাকি মশলাগুলো দিয়ে দেব এবং খুব ভালো করে কষাবো। প্রথমে আদা এবং লঙ্কাটা দিয়ে কষাবো, আর গুঁড়ো মশলাটা একটু মানে এটা এখানে আমি একটু জল দিয়েছি কষানোর জন্য, তার আগে আগে দেব। তো ভালো করে কষানোর পরে আমি ঝোল দিয়ে দেব, এবং ঝোলটা কিছুক্ষণ ফোটার পরে আমি নামিয়ে নেব, কারণ আমি ডিম দিয়ে ওটাকে আবার সোমবার দেব। তো দেখতে পাচ্ছ এখন যে আমি ঝোলটা নামিয়েছি, এটা কিন্তু এখনও রান্না হয়নি, এটাকে আমি আরেকটু ঘন করব। তো এবারে আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে একটা ডিম দিয়ে ফাটিয়ে তার মধ্যে আমি ঝোলটা দিয়ে দেবো, এবং ফাইনালি দেখো তরকারিটা এরকম হয়েছে। তোমরা আশা করি বুঝতে পেরেছো যে কীভাবে আমি রান্নাটা করলাম। তো কারা কারা এরকমভাবে রান্না করে খেয়েছো, কারা কারা খাওনি জানিও, আর যদি কেউ না খেয়ে থেকো এভাবে ট্রাই করো, দেখবে আলু পটলের তরকারি বা অনেক সিম্পল সিম্পল তরকারির একটা খুব সুন্দর টেস্ট হবে। চলো এখন খাওয়া দাওয়া সেরে নেই। এখন বাজতে চললো রাত্রি 12টা, 11টা 58 বাজে, তো আজকে অনেকটা রাত হয়ে গেল। এইমাত্রই খাওয়া দাওয়া করে ঘরে আসলাম,
তো রান্নাটা যেহেতু লেটে আর কি হয়েছে, লেটে চাপিয়েছি, 9টার সময় রান্না বান্না শুরু হয়েছে, তারপরে তো রান্না করতে টাইম লাগলো, তারপর এখন আমরা খাওয়া দাওয়া করলাম। আর খাওয়া দাওয়ার সঙ্গে সঙ্গে তো আমাদের প্রচুর আড্ডা হয়, সবাই মিলে খুব গল্প হয়, যে কারণে আরো বেশি দেরি। তো ফাইনালি খাওয়া দাওয়া করে একদম হাত মুখ দিয়ে এখন ঘরে চলে এসেছি, আর এখন বিছানা করব। ও ঘরে এসে যে শুয়ে পড়েছে, বিছানাটাকে এমনি মানে ঝেড়ে ঠেড়ে পরিষ্কার করে শুয়েছে, এখন জাস্ট আমি মশারিটা টানাবো, চারিদিকে গুজে শুয়ে পড়ব মশারিটা। তো আজকে ব্লগটা এখানেই এন্ড করছি। তোমাদের এই ব্লগটা কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবে কমেন্ট করে, আর যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং পাশে থাকা বেল আইকনটিকেও প্রেস করে দেবে এবং অল অপশনটিকেও কিন্তু অবশ্যই ক্লিক করে দেবে। তো চলো টাটা, আজকের মতন এখানে ভিডিওটাকে এন্ড করছি, তোমাদের সঙ্গে আমার দেখা হবে আবারও একটা নতুন ভিডিওর সঙ্গে। টাটা।